হেডলাইন স্পন্সর বাই গুরুকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল। শিল্প শহরে এখন আলোর রোশনাই, মাও মা আসছেন মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের ফিনিশিং টাচ। তবে তার আগেই মা দুর্গার আগমন ঘটল দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে। তবে এক নয়, একাধিক দুর্গা, আর যিনি মা উমাকে মর্তে আনার কারিগর তিনি দুর্গাপুরের একজন বিখ্যাত মেকআপ শিল্পী সোমা চৌধুরী। বিগত বছরগুলিতে তিনি যখন পুজো শুটিং করতে যেতেন গ্রামেগঞ্জে, তিনি দেখতেন কি অপার বিস্ময়ে গ্রামের ছোট ছোট মেয়েরা তাদের দিকে তাকিয়ে আছে। মনের গোপনে তাদেরও হয়তো ইচ্ছে হতো নানান সাজে সেজে ক্যামেরার সামনে দাঁড়াতে, কিন্তু স্বাদ আর সাধ্যের ফারাকটা যে বড় কঠিন বাস্তব। তবে তাদের মনের কথা পড়ে ফেলেছিলেন মেকআপ শিল্পী সোমা দেবী, তাই দুর্গাপুরের আশেপাশের গ্রাম বা বস্তি এলাকার পিছিয়ে পড়া ছোট ছোট মেয়েদের নিয়ে এসে জগৎজননীর রূপ দিলেন, সাজিয়ে তুললেন অনন্য সাজে। নিজের স্টুডিওতে আমি ও দুর্গা ক্যাপশনে এই কিশোরীদের নিয়ে গড়ে তুললেন স্বপ্ন পূরণের কাহিনী, যার সাক্ষী রইলাম আমরাও। চারিদিকে যখন আগমনী গানে আকাশ বাতাস মুখরিত, সে সময় দুর্গা রূপে সেজে উঠতে পেরে স্বপ্ন যে সত্যিই বাস্তব হলো তাতে উচ্ছ্বসিত মা উমারা। তাদের চোখের ভাষায় বলে দিচ্ছিল এবারের উমাবরণ তাদের কাছে এক অন্য অনুভূতি বয়ে আনলো। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। এই কনসেপ্টটা আপনার কিভাবে হলো? আমি দুর্গা কনসেপ্টটা হঠাৎ করেই আমার মাথায় একদিন এসেছিল, কারণ আমরা যখন গ্রামের দিকে শ্যুট করতে যাই তখন দেখি এরা আমাদের শ্যুটগুলো অবাক চোখে তাকিয়ে দেখে। কখনো আমরা পুকুর ধারে করি, কখনো ওদের বাড়িতেই, গ্রামের বাড়িতেই, কখনো বড় বড় মডেলকে নিয়ে শ্যুট করি, তো ওরা অবাক চোখে তাকিয়ে দেখে যে এত মেকআপ, এত লাইট সেটআপ, কখনো ওই ইচ্ছেটা ওদের পূরণ হয় না। তো ওই ইচ্ছেটাই পূরণ করার চেষ্টা করা হয়েছে এবার আমি ও দুর্গা কনসেপ্ট। আচ্ছা, এই যে আপনি যাদেরকে সাজিয়েছেন দুর্গা, এদেরকে আপনি কোথা থেকে নিয়ে এসেছেন বা এরা কোথাকার? দুর্গাপুরের এই চারপাশে যে আর মানে বাইরের দিকের যে গ্রাম আছে ওইখান থেকে এদেরকে নিয়ে আসা আমার। কি নাম আপনার? সোমা চৌধুরী।